একটা সময় ছিল যখন মোবাইল ফোন ব্যবহার করা হতো শুধু কমিউনিকেশনের জন্য, কিন্তু বর্তমানে মোবাইল ফোন শুধু কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় না। আর বর্তমানে হয়তো বা আমরা এরকম কোনো মানুষ খুঁজেই পাবো না যার কাছে কিনা মোবাইল ফোন নেই। বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটি অবশ্যই এসেছে যে পৃথিবীর সব থেকে ভালো ক্যামেরা ফোন কোনটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ক্যামেরার ফোন কোনটি। এই লিস্টের মধ্যে অ্যাপেল কত নাম্বারে রয়েছে এবং স্যামসাং কত নাম্বারে রয়েছে সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে অল এ প্রেস করে দিন। তো বন্ধুরা, 10 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে IQOO9 Pro। এই ফোনটি তার নেক্সট লেভেলের ক্যামেরার জন্য অনেক বিখ্যাত। এই ফোনটি ভিভোর একটি সাব ব্র্যান্ড। এই ফোনটির সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই ফোনটির ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। তাছাড়া ফোনটির ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, আউটলুক সব দিক থেকেই পারফেক্ট। এরপর 9 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Xiaomi 12 Pro। পৃথিবীর সব থেকে সেরা ক্যামেরা ফোনের মধ্যে 9 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Xiaomi 12 Pro। এই ফোনটি একটি চাইনিজ ফোন হওয়ার পরেও এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি অনেক উন্নত। এই ফোনটির ব্যাক ক্যামেরা রয়েছে 3টি এবং এই ফোনের 3টা ক্যামেরাই 50 মেগাপিক্সেল করে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এই Xiaomi ফোনটি বেশিরভাগ ফেমাস বাজেটের মধ্যে ফোন তৈরি করার কারণে। এই ফোনটিকে সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এবং যার কারণে এর মধ্যে একটি প্রিমিয়াম লুক আসে। এবং এই ফোনটি 12 GB RAM এবং 356 GB স্টোরেজ দিয়ে থাকে। এরপর 8 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Vivo X80 Pro। ভিভোর মধ্যে যতগুলো ফোনের মডেল রয়েছে তাদের মধ্যে ক্যামেরার দিক থেকে সব থেকে জনপ্রিয় হলো Vivo X80 Pro। ভিভো একটি চাইনিজ ব্র্যান্ড হওয়ার পরেও এই ফোনের মধ্যে ক্যামেরা কোয়ালিটি অনেক উন্নত মানের রয়েছে। ভারতের বাজারে এই ফোনটির দাম প্রায় 80,000 টাকা এবং এই মূল্যে ফোনটির মধ্যে 12 GB RAM এবং অনেক উন্নত ফিচার্স দিয়ে থাকে। তাছাড়া এই ফোনটির মধ্যে 4টি ক্যামেরা রয়েছে। এরপর 7 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Realme GT2 Pro। ক্যামেরার দিক থেকে বিবেচনা করলে 7 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Realme GT2 Pro। বন্ধুরা, বর্তমান সময়ে Realme ব্র্যান্ডের ফোনগুলো বাজারে প্রচুর পরিমাণে সেল হচ্ছে। যদিও Realme ক্যামেরার দিক থেকে এতটা পপুলার নয়, তবুও এই মডেলটি ক্যামেরার দিক থেকে অনেক উন্নত। এই মডেলটি তার ক্যামেরাকে একটি অন্য লেভেলেই নিয়ে গিয়েছে। এই ফোনটির মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া ফোনটির মধ্যে 12 GB RAM এবং 512 GB স্টোরেজ দেওয়া হয়েছে। বাংলাদেশের বাজারে এই ফোনটির বাজেট প্রায় 55,000 টাকা। এরপর 6 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Oppo Find X5 Pro। ক্যামেরার দিক থেকে বিবেচনা করলে 6 নম্বর অবস্থানের মধ্যে থাকবে Oppo Find X5 Pro। বন্ধুরা, ওপো কোম্পানির লোকেরা এটা দাবি করে যে তাদের ফোনের ক্যামেরাগুলো সব থেকে বেস্ট হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন এই ফোনের আউটলুকটা কতটা জোস। বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির দাম 1,30,000 টাকা। তারপর 5 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে OnePlus 10 Pro। ক্যামেরার দিক থেকে বিবেচনা করলে 5 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে OnePlus 10 Pro। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এই ফোনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। বন্ধুরা, এই ফোনের র্যাম, এই ফোনের ক্যামেরা এবং এই ফোনের আউটলুক সকল দিক থেকে ফোনটি পারফেক্ট। বন্ধুরা, OnePlus এরকম একটি ব্র্যান্ড যেটি কিনা অ্যাপেল এবং স্যামসাং কে টক্কর দিয়ে থাকে। এই ফোনটির মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর বর্তমান সময়ে বাংলাদেশি বাজেটে এই ফোনটির প্রাইস পড়বে 90,000 টাকা। তারপর 4 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Sony Xperia 1 4। ফোনের ক্যামেরার দিক থেকে 4 নম্বর অবস্থানে থাকবে সোনির এই ফোনটি। হাই রেজুলেশন ক্যামেরার কথা চলছে আর সেখানে সোনি থাকবে না সেটা তো হতেই পারে না। এই ফোনটির ক্যামেরা এতটাই জোস যে যদি আপনি এই ফোনটি ইউজ করেন তাহলে আপনি এই ফোনের দিবানা হয়ে যাবেন। এই ফোনটির মধ্যে পাবেন আপনি 12 GB RAM এবং 512 GB স্টোরেজ। বাংলাদেশি বাজেটে এই ফোনটির মূল্য প্রায় 1,40,000 টাকা। এরপর 3 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Google Pixel 6 Pro। ক্যামেরার দিক থেকে 3 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Google Pixel 6 Pro। ফোনটি যখন মার্কেটের মধ্যে আসে তখন ফোনটি পুরো ধামাকা করে দেয়। ফোনটির মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং এর পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া রয়েছে 12 মেগাপিক্সেলের অপটিক্যাল জুম লেন্স। এই ফোনটির সব থেকে বিশেষ দিক হলো এই ফোনটির ক্যামেরা প্রায় DSLR ক্যামেরার মতোই। আর বাংলাদেশি টাকায় এই ফোনটির বর্তমান প্রাইস প্রায় 70,000 টাকা। এরপর 2 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে Samsung Galaxy S22 Ultra। বন্ধুরা, স্যামসাং এর এই মাথা নষ্ট করা ডিভাইসটি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। এই পর্যন্ত স্যামসাং যতগুলো মোবাইল তৈরি করেছে তার মধ্যে সব থেকে বেস্ট হলো S22 Ultra। এই মোবাইলটি দেখলেই আপনি প্রেমে পড়ে যাবেন। এই ফোনটির মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা
এবং 40 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এরপর এক নম্বর অবস্থানের মধ্যে রয়েছে আইফোন 14 প্রো। বন্ধুরা, ক্যামেরার কথা বললে সবথেকে ভালো ক্যামেরা হলো আইফোনের এই মডেলটির। বন্ধুরা, সবাই জানে বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে ভালো ক্যামেরার ফোন হলো আইফোন 14 প্রো। বন্ধুরা, এই ফোনটি ক্যামেরার দিক থেকে হোক অথবা ডিসপ্লে দিক থেকে, সব দিক থেকে এই ফোনটি বেস্ট। বন্ধুরা, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কোনো মানুষ একবার আইফোনের মজা বুঝতে পারে তাহলে সে আর জীবনে অন্য কোনো ফোন ইউজই করবে না। আর যারা ব্যাটারি ব্যাকআপের কথা বলেন তাদের জন্য আইফোন না, কারণ সবাই জানে আইফোনের ব্যাটারি ব্যাকআপ কেমন। আর বন্ধুরা, বর্তমান সময়ে আইফোন 14 প্রো মার্কেট প্রাইস 180,000 টাকা। তো বন্ধুরা, দেখতেই পেলেন বর্তমান সময়ে বিশ্বের মধ্যে সব থেকে ভালো ক্যামেরা ফোন কোনগুলো, আর এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনাদের কাছে বেস্ট লেগেছে সেটা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা বিশেষ বক্তব্য রয়েছে, আর সেটা হলো আপনারা কে কোন ফোন ইউজ করেন সেটা কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওর মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।